বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন বিজেপি কর্মী সমর্থক। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের এক নম্বর ব্লকের বালাভূত এলাকায়। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আহত বিজেপি কর্মীরা হলেন রেজাউল করিম মিয়া, সিরাজুল করিম, বাজেল রহমান, মাফিদা বিবি সহ পাঁচজন। একজন মহিলার নাম এখনো পর্যন্ত জানা যায়নি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি কর্মী রেজাউল করিম মিয়ার বাড়িতে হামলা চালায়। বাড়িতে ঢুকে তারা বাঁশের লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং মারধর করে বলেও অভিযোগ। সেই সময় তার পরিবারের লোকজন বাঁচাতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই মহিলা সহ পাঁচজন আহত হন। আহতদের প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিনজন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উনি মদ খাইছে না কি খাইছে, আগে আমার ভাবির সাথে ওনার একটু খেয়া ছিল। আমার বড় ভাই সিল্লে গেছে, ও ঘর শুনাইছে, ওই কেস হয়েছে, আমরা ধরছি কেস হয়েছে। কেস হওয়ার পরে গ্রামের সাথে সঙ্গে লোক বসছে, বসার পরে ও অ্যাকশন ছিল আমার পিছনে, অ্যাকশন ছিল পিছনে, ওই আকেশটা আমাকে কালকে ধরছে। কালকে ধরার পরে আমার বড় ভাই আমার জ্যাঠুর বাড়ি গেছে। ওই অবস্থা ওরা 10-12 জন ছেলে আমার জ্যাঠু বাড়ি যা, আমি ভাবলাম আমি পিছনে ছিলাম, ও আগে দেখো ধরো ধরো গেল, ওরা আজকে পিটাই করতে হবে, বারবার এইভাবে করে। ওইভাবে করার পরে আমার জ্যাঠু বাবা হাজির সাহেব আব্দুল করিম ওনার ঘর শোনাইছে। আমি বললাম কি দূরতে, এই ঘরের দূরতে সে দরজা ভাঙিয়ে ধরছি, ধরার পরে চুপি চুপি দিচ্ছি, ধরার পরে কিছু আমি ছাড়ে দিচ্ছি, আমি মারধর করি নাই। ওই অবস্থা আমার বাড়ি আছে মা ভাঙচুর করতে, আমার জ্যাঠাতো ভাই এই অবস্থা আছে। আসার পরে আমার জ্যাঠাতো ভাইকে মারধর সেইভাবে করছে। করার পরে আমি আগাই গিয়েছিলাম, আমার হাতে কোনো লাঠি টাঠি ছিল না, আমার ভাই যাই তাকে সেইভাবে মারধর। কে মারধর করছিল? ওই যে আয়নাল হক উপপ্রধান, ওনার বাবার নাম হিমন্ত আলী, তারপর ওনার ছেলে খোকো আর মফিজুল হক। প্রথমে কে আপনার উপরে আক্রোশ মেটাতে চায়? আমার সাথে আক্রোশ করছে স্যার মফিজুল হক আর পনির। কেন, কী কারণে? কী কারণে? ওই যে এই এই পার্টিগত ব্যাপারে, আর ওই যে একটা কেস। আপনি বিজেপি করেন? হ্যাঁ, আমার কিছু আর তৃণমূল, আমরা কিছু বিজেপি করেই, টিএমসি ছিল আগে, সিপিএম ছিলাম, এখন বিজেপির সাথে সমর্থন করছি। ওর আমার সাথে আগে রাগ ছিল, ওই রাগে এই রাগে পুরোভাবে ধরছে। আগের কী রাগ? আগের রাগ ওই যে আমার ভাবি, আমার বড় ভাই একটা সিল্লে গেছে, আমার মুসলমান ধর্মের মধ্যে যাওয়া হয় গেছে, যাওয়ার পরে উনি রাত্রিবেলা 12টার সময় ঘর শোনাইছে, সন্ধ্যায় এইভাবে নির্যাতন করবে হচ্ছে কিছু সামাজিক। কতদিন আগে সেটা? মোটামুটি মাস 3-4 মাস হয় আগে এইভাবে। হওয়ার পরে এইভাবে আক্রোশন আমার উপরে সবসময় বাজি। আমার একটা ভাগ্নিয়া ছোট ছিল, উমার ওই জায়গায় গেছিল। আপনার ভাবি ঘরে কে ঢুকছিল? ওই যে খোকো মফিজুল হক ছিল। কালকে কতজন আসে আপনাদের উপরে? মোটামুটি 15 জন। কী কী নিয়ে আসে? সব নাঠি ডিগার এইভাবে নিয়ে আসে। কে কে আহত হয় আপনার? আমার বজলে রহমান আহত, মাহমুদে বিবি আহত, সিরাজুল হক আহত। এটা কী হয় আপনার? আমার ভাবি ভাই আমরা সবাই। আপনার কোথায় লাগে? আমার এই যে মাথায় বাড়ি লাগছে, এই যে ডেনায় বাড়ি লাগছে, এই জায়গার ঠ্যাঙে একটা বাড়ি। সবাই কি এখন এখানেই? কুচবিহারে 2 জন, তুফানগঞ্জে 3 জন। আপনার নাম? মোহাম্মদ সিরাজুল হক। কালে কখন হয় ঘটনাটা? 6:30 সন্ধ্যায়।